ঢাকা থেকে বাংলাদেশীদের ইউরোপের দেশ মাল্টার ভিসা দেয়া হবে। গ্রিস ও মাল্টায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাল্টা সরকার ঢাকায় বাংলাদেশীদের ভিসার আবেদন প্রক্রিয়াকরণ সহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের সিদ্ধান্ত নেয়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে। এর ফলে মাল্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট প্রস্তুতি সম্পূর্ণ হলে আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকরা ঢাকার অফিসে ভিসার আবেদন জমা করতে পারবেন। তাই সংশ্লিষ্ট সবাইকে সেই অনুযায়ী প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মাল্টায় আমাদের যারা বাংলাদেশিরা আছেন তাদের ভিসার জন্য যেহেতু ঢাকায় মাল্টার কোনো দূতাবাস নেই, দিল্লিতে যেতে হয় এবং অনেক কষ্ট হয়রানির শিকার হতে হয়। মাল্টা গভর্নমেন্ট ঢাকায় বিএফএস অফিস খুলছে এবং খুব শীঘ্রই আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যাবে এবং অনুমতি পাওয়ার পরেই সেখানে কিন্তু তাদের বিএফএস অফিসে অপারেশন শুরু হবে। রিয়াদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপিত হয়েছে। কামাল শরীফের সভাপতিত্বে ও ইশতিয়াক হোসেনের তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নানোবিজ্ঞানী ডক্টর রেজাউল করিম মিলন। প্রধান বক্তা ছিলেন রফিকুল হায়দার ভূঁইয়া। বক্তব্য রাখেন শওকত ওসমান চৌধুরী, শাহজাদা আরমান, আব্দুল আলিম বেপারি, আবুল হোসেন, নজরুল ইসলাম তালুকদার, সবুজ জমাদ্দার, আব্দুর রব সরকার সহ অন্যরা। কুয়েতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মহসিন পারভেজ জানান, মোহাম্মদ আলাউদ্দিন আলার সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হোসেন আহমেদ আজিজ। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাই ভূঁইয়া, গিয়াসউদ্দিন, আব্দুল মান্নান মনসুর সহ আরও অনেকে। বাহরাইনে প্রবাসীদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করেন আয়জান বিল্ডিং কন্ট্রাক্টিং কোম্পানি WLL এর কর্ণধার শাহ মোহাম্মদ আব্দুল হক। মিজানুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম চূর্ণ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন শাহ জালাল আব্দুল কাদের, মুজিবুর রহমান, নাইম ইসলাম, বকুল শস্ত্রধর, সেলিম দড়ি সহ আরও অনেকে। এই সময় বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি ও আয়জান বিল্ডিং কন্ট্রাক্টিং কোম্পানির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।